আপনালোকে জানে এক পরিক্রমা আরম্ভ হয়েছে গোটাই ভারতবর্ষর প্রতিটা জিপিত শ্রদ্ধার মোদিজি এটা বার্তা পঠাই আছে আমার রাইজের কারণে যে আমি কেনেকুৱা আমার পরিয়াল বিকশিত করিব পারো আর গোটাই ব্যবস্থা ইয়াতে করার কারণে আমার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া প্রতিটা পঞ্চায়েত শহর অঞ্চলত কেনেকুৱা বিকাশের বার্তা লই যাব পারে রাইজে কেনেকুৱা এভিল করিব পারে এই গোটাইখিনি বিকাশের যে বিভিন্ন পরিকল্পনা আছে এইবিলাক রাইজের লগতে বহি প্রতিটা বিভাগের যিসকল মানুষ গ্রামের লগতে গ্রামের জনজীবনের লগতে রাইজের লগতে সম্পর্কিত বিভাগবিলাক আহি আছে আর তেওঁলোকে বেলেগ বেলেগকে কাউন্টার তৈরি করে যাতে কিছুমান কাম যেটু তেওঁলোকে পোৱা নাই বা আমি করিব পারা নাই এইবিলাক কাম কেনেকুৱা আমি ত্বরান্বিত করিব পারো যিসকলে পাইছে তেওঁলোকো কেনেকুৱা পালে এই কথাখিনি ইয়াতে কোৱা হয় ইয়াতে কোনো রাজনীতির কথা নাই ইয়াতে কেবল কেবল বিকাশের কথা যেনেকুৱা এজন মানুষ ধরক জিয়াই থাকিবলৈ হলে গাঁৱত সাধারণ পরিয়াল তোর একটা শৌচালয় লাগিব হয়েছে নে নাই তোর ঘর এখন লাগিব হয়েছে নে নাই তোর রেশন কার্ডের কথা আছে আয়ুষ্মান ভারতের কথা আছে উজ্জ্বলা যোজনার কথা আছে তোর গাঁৱৰ সরু একটা রাস্তার কথা আছে গোটেইখিনি কেনেকুৱা আমি লই যাব পাৰো এনেকুৱা প্রতিটা পরিকল্পনা যাতে রাইজের কারণে আমি আমি দিব পাৰো তার কারণে যত অসুবিধা আছিল অসুবিধা দূর করার কারণে আজির এই ব্যবস্থা ইয়াতে লাইক হওয়া পঞ্চায়েত আপনাদের চাব পারে হাজার হাজার পরিয়ালের মানুষ ইয়াতে জমায়েত হয়েছে আর সকলে খুব আনন্দরে এনজয় করে আছে যিসকলে পাইছে তেওঁলোকৰ কথাও কৈ আছে যিসকলে পোৱা নাই তেওঁলোকৰ ব্যবস্থা ইয়ার জড়িয়ে হয়ে আছে আজি রাইজে এইবিল বিবেচনা করব নির্বাচন মানে বিজেপির ফলাফলের বিপরীতে আমি আমারটুয়ে দেখিছো তেওঁলোকৰ ফলাফল দেখার চোখ আমার নাই তেওঁলোকে তেওঁলোকৰটো দেখিব কিন্তু আমি আমারটো দেখি আছো যে ইমান সব ঠাইত সামাজিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্র ইমান পরিকল্পনা তৈরি হয়েছে যা 10 বছরের ভিতর আমার কেন্দ্র আর রাজ্যই মিলি যে মানুষে চারিওপিনে বিকাশ দেখি আছে কাজে এই বিকাশের যাত্রা স্বাভাবিকভাবেই আমার দল মানে খালি মেজরিটি নহয় একেবারে থাম্বিং মেজরিটি লই আমার দল কেন্দ্রত আহিব এটা আমি বিশ্বাস করো আর ভারতবর্ষের রাইজও এই কথা কই আছে।